গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বঙ্গপৌলম্বী ব্লগ। তো সকলকে জানাই গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠলাম, অনেক লেট হয়ে গেল উঠতে। তো কালকে রাত্রে মেহেন্দি করেছিলাম, এই যে মেহেন্দিটা কেমন হয়েছে সবাই বলবে একটু। এই যে মেহেন্দিটা করছিলাম, করতে করতে প্রায় 12:30 হয়ে গেছিলো, তারপরে ঘুমিয়েছি। তো উঠতে প্রচুর লেট হয়ে গেছে, তো চলো ব্রাশ করতে করতে দেখা হচ্ছে। তো আমার ব্রাশ করা হয়ে গেছে, তো দিদা অনেকক্ষণ ধরে চা খেতে রাখছে, তো চলো নিচে যাই। তো চা খেতে খেতে দেখা হচ্ছে। চায়ের সাথে কার কার এইরকম বিস্কুটটা খেতে ভালো লাগে বলবে তো? আমার তো দারুণ লাগে এই নোনতা বিস্কুট আর চা। এখানে চা খেতে খেতে দিদার সাথে কথা বলছিলাম, দিদাও পাশে বসেছিল। তারপর চা খেয়ে দিদা বললো একটু বাজারে যাবে। দিদার সাথে হেঁটে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলাম, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এই যে বাজারে চলেও এসেছি। তো দিদা এখানে পটল দেখছিল, পটল শসা নিল, আমিও একটা লেস নিয়ে নিলাম। সবুজ লেসটা না খেতে ভালো লাগে, অন্য লেসগুলো অতটা ভালো লাগে না। তো তারপর দিদা বিস্কুট টিস্কুট নিল, আর আসার সময় এই ফুলটা দেখো কত সুন্দর রাস্তার ধারে দেখতে পেলাম। কি ফুল জানি না, তোমরা জানলে একটু কমেন্ট করে জানাবে। চা খেলাম, চা খেয়ে দিদার সাথে একটু দোকান গেছিলাম, তো তোমরা দেখতেই পেলে। তো এখন মুড়ি খাবো। এই যে মুড়ি, শসা, আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে আলুর তরকারি। তো চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে। তো মুড়ি টুড়ি খাওয়ার পর তো দোকান চলে গেছিলাম, বিছানাগুলো আর গুছানো হয়নি। তো দোকান থেকে এসে তারপরে বিছানাগুলো গুছোচ্ছিলাম। মামাদের ওপরে ঘরটা করেছে, এখনও বেড ফেড কিছু আসেনি, তো আমাদের নিচেই শুতে হয়। তো নিচেই বিছানা করে শুয়ে পড়ি। তো তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে দিলাম। তো এতক্ষণ একটু বসে বসে ফোন ঘাটছিলাম, এবার স্নান করতে যাব। স্নান করে খেয়ে দিয়ে বেরোতে হবে। আজকে একটা মেসোর বাড়ি ইনভাইট আছে, সেই যে মেসোটা চকলেট দিয়ে গেছিলো আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। তো ওদের বাড়ি যাবো, ইনভাইট আছে। আমি, মিমি আর মামা এখান থেকে চলে যাব, মামা দিয়ে আসবে, আর ওখান থেকে বাবা মা ভাই আসবে। তো চলো রেডি হয়ে কথা হচ্ছে। স্নান করে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম। তো ছাদ থেকে নিচে নেমে এসে দেখি দিদা পেঁপে কেটেছে। তো পেঁপেগুলো দুটো তুলে নিলাম। পেঁপে, পাকা পেঁপে ভালো লাগে খেতে, তোমাদের কার কার পাকা পেঁপে ভালো লাগে বলবে? তো বসে বসে পেঁপে খাচ্ছিলাম। তো স্নান করে এসে এই চুল শুকোছিলাম ব্যালকনিতে বসে। তো এটাই তোমাদেরকে বলছিলাম, হেডফোনে কথা বলছিলাম, তো তাই সাউন্ডটা অতটা আসেনি। তো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার মেসোদের বাড়ি যাবো বলে রেডি হচ্ছিলাম। যেহেতু বিকেলবেলা তো রোদ রোদ ছিল, তো সানস্ক্রিন মেখে নিলাম। তো তারপরে আইব্রোটা একটু করে নিলাম, বেশি কিছু সাজি না, এই সানস্ক্রিন, আইব্রো, ব্যাস একটু হালকা করে লিপস্টিক, টিপ, ব্যাস এটাই। আমি বাড়িতে থাকলেও তাই এরকম সিম্পলি। তো এই কানেরটা পরছিলাম, তো দেখলাম কানেরটা ভালো লাগছে না, তো তারপরে একটা ছোট ট্যাপ নিলাম, তো ওইটাই পরলাম। দেখলাম যে হ্যাঁ, এটা স্যার তবু একটু যাচ্ছে, তো কানেরটা পরে নিলাম। তো এবার হালকা করে লিপস্টিক পরে নিলাম, লিপ লাইনারটা দিয়ে লিপস্টিকটা পরলাম। কারণ আমি যখন মামা বাড়ি এসেছি তখন লিপস্টিক নিয়ে আসিনি। রেড কালার একটা আছে, রেডটা এর সাথে যাবে না, তো এইটাই পরে নিলাম। আর যেটা ছাড়া আমি অসম্পূর্ণ সেটা টিপ, টিপ ছাড়া তো আমাকে একদমই মানায় না, এটা আমি ভাবি।
তো তারপর টিপ ফিপ পরে চুলটা একটু আঁচড়ে নিলাম, চুলটার বেশি কিছু করলাম না তো গরমে, তো জাস্ট আঁচড়ে পেছন থেকে ক্লিপ দিয়ে দিয়েছি। চলো আমি এদিকে রেডি হয়ে গেলাম, তো যেতে যেতে তারপরে কথা হচ্ছে। তো এই যে আমি আর মিমি এখন টোটোতে উঠে পড়েছি, তো টোটো করেই যাচ্ছি, তো বাস স্ট্যান্ডে নামবো। তো বাস স্ট্যান্ডে নেবে, এবার হেঁটে হেঁটে একটা দোকানের দিকে যাচ্ছি, মামার জন্য শার্ট নেবে মিমি, তো ওই দোকানেই যাচ্ছি। লিজে তারপরে শার্ট পছন্দ করছিল, তারপর শার্ট নিয়ে এই যে তারকেশ্বর থানা, তো এই সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম দুজনে ডিয়ারি মিল্ক খেতে খেতে। তারপর মেসোর বাড়ি পৌঁছে চা মুড়ি সব খেলাম, দিয়ে মিমি এই ফোনেতে মুভি চালিয়েছিল, তো মুভি দেখছিলাম বসে বসে। কে কে এই মুভিটা দেখেছো একটু জানাবে, তো এই মুভিটার নাম কি সেটাও জানাবে। মা ভাই এখানে সবাই চলে এসেছিল, ডিনারে কি কি ছিল আমি না ওই ক্লিপটা নিতেই ভুলে গেছি একদম। তো হয়েছিল ভাত আলু ভাজা বেগুন ভাজা চিকেন মটন আর চাল, বাড়ি গেছিলাম তো ওখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এসেছি ওই 11:30 নাগাদ। তো এখন এডিটিং করতে বসে দেখছি যে লাস্টে কিছু বলাই হয়নি, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো চলো আজকের মতো টাটা।